ও আই থিঙ্ক ঠিক আছে। হ্যালো 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 হ্যালো, আচ্ছা ওকে, অলরেডি অনেকজন চলে এসে গিয়েছো। আচ্ছা আমার কথা যদি তোমরা শুনতে পাও, আমার এখান থেকে দেখাচ্ছে আমি লাইভ এসে গিয়েছি, আমার কথা যদি শোনা যায় তো একটু ইয়েস টাইপ করো বা থামস আপ দাও, ঠিক আছে? অনেক বলছে দাদা স্টার্ট করো। ওকে আচ্ছা, একটু ইন্টারনেটের জন্য হয়তো একটু ডিলে হচ্ছে তোমাদের কমেন্টে। যদি আমার কথা শোনা যায় তাহলে একটু ইয়েস টাইপ করো। একজন বলছে 8টা 11 বাজে দাদা লাইভে আসো। আচ্ছা আমার এখান থেকে লাইভ দেখাচ্ছে, যদি আমার কথা শোনা যায় তাহলে একটু ইয়েস টাইপ করো, তারপর আমরা আজকের। ওকে ওকে, ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে। সো লাইভে আমরা এসে গিয়েছি, বেশি এদিক ওদিক কথা এদিকের ওদিক কথা না বলে সরাসরি টপিকে আসি। আজকে আমাদের টপিকটা কি বা আজকে আমাদের আলোচ্য বিষয় কি, তোমাদের মধ্যে যারা যারা ভেবে রেখেছো এবং মনের মধ্যে ইচ্ছা রয়েছে এবং আমাকে জানিয়েছো অনেকবার অনেকে কমেন্টের মাধ্যমে যে দাদা আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই, অনেকে বলছো দাদা আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই, আমাকে কি কি করতে হবে, অনেকে জিজ্ঞেস করছে দাদা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কি করে হব, অনেকে বলেছো যে দাদা বিভিন্ন বড় বড় যে টেক কোম্পানি রয়েছে অ্যামাজন ফ্লিপকার্ট তারপরে ফেসবুক মেটা, এগুলোতে আমরা কিভাবে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাকরি করতে পারি, কারণ এগুলোতে দাদা বেতন অনেক বেশি হয়, কয়েক লাখে আসে বা কোটিতেও প্যাকেজ পাওয়া যায়, তো এই কোম্পানিগুলোতে আমরা কিভাবে চাকরি পেতে পারি, এই তার উপরে ডিটেলস একটা ভিডিও আনো, তো আজকে তার উপরে এ টু জেড কথা বলবো, ঠিক আছে? তো দেখো তোমাদের মধ্যে যাদের যাদের ইচ্ছা রয়েছে ক্লাস 12-এর পরে মানে উচ্চ মাধ্যমিকের পরে কোনো একটা ইঞ্জিনিয়ারিং কলেজে তোমাদের ভর্তি হতে হবে, যাতে তোমরা তোমাদের ইঞ্জিনিয়ারিংতে পড়াশোনা করতে পারো। তো যাদের যাদের কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে বা এক কথায় বলতে পারি ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা রয়েছে, সে যে ইঞ্জিনিয়ারই হও না কেন, যাদের যাদের ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে এইচএস এর পরে তোমাদের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে হবে। কোন কোন ইঞ্জিনিয়ারিং কলেজ, ইন্ডিয়াতে সব থেকে টপ লেভেলে যে ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি লিখে দিয়েছি আইআইটি, এটা হচ্ছে বলতে পারো সব থেকে টপ লেভেলের কলেজ, মানে আইআইটি যত কলেজগুলো রয়েছে এগুলো সব থেকে টপ লেভেলের। যেমন কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গে যেমন একটা আইআইটি রয়েছে আইআইটি খড়গপুর, আইআইটি খড়গপুরের নাম সবাই শুনেছ, সেই আইআইটি খড়গপুর যেখান থেকে বর্তমানে গুগলের সিও কে, গুগলের সিইও কে, কেউ একজন কমেন্টে টাইপ করো সুন্দর পিচাই, সেই সুন্দর পিচাই কিন্তু ওই আইআইটি খড়গপুর থেকে তিনি পড়াশোনা করেছিলেন, পরবর্তীতে বিদেশে গিয়ে পড়াশোনা করেছেন। তো সেই হ্যাঁ আইআইটি বোম্বে, তারপর আরও রয়েছে আইআইটি কানপুর রয়েছে, যেখান থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমার আইআইটি কানপুর সম্পর্কে, আইআইটি কানপুর থেকে কিন্তু 4 কোটি টাকারও বেতনেরও চাকরি লেগেছে বছরে স্টুডেন্টদের, ঠিক আছে? সো সেই হচ্ছে এই আইআইটি যেখান থেকে টপ লেভেলের প্যাকেজও আসে এবং পড়াশোনা হাই লেভেলের হয়, ঠিক আছে? এই হচ্ছে আইআইটি কলেজ যেখান থেকে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিংটা করতে পারবো এইচএস এর পরে। আইআইটির পরে কোন কলেজগুলো আসে, আইআইটির পরে যে ভালো কলেজগুলো রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখানে আমি লিখে দিয়েছি দেখতে পাচ্ছ এনআইটি, এনআইটি ছাড়াও আরো ভালো এনআইটি অনেকগুলো কলেজ রয়েছে, এছাড়াও আরো একটা ভালো কলেজ রয়েছে সেটা হচ্ছে তোমার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি IIIT, তো এনআইটি IIIT এই কলেজগুলো ভালো হয়, টপ লেভেল আইআইটি তারপরে এই কলেজগুলো আসে। এবার প্রশ্ন হচ্ছে এই কলেজগুলো থেকে আমরা যদি আমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা করতে চাই, পড়াশোনা করতে চাই, আমরা কিভাবে ভর্তি হব, এইচএস এ যদি 90% পেয়ে যাই তাহলে কি আমার ভর্তি হয়ে যাবে, না, এইচএস এ তুমি যত নাম্বারই পাও না কেন এইচএস এ নাম্বার দিয়ে কিন্তু তোমার এগুলো কলেজে ভর্তি হবে না, এইচএস এ নাম্বার যদি পাও ওটাতে তুমি এমনি জেনারেল ডিগ্রি, তুমি যদি বিএসসি ডিগ্রি করতে চাও জেনারেল লাইনে যেতে যাও তাহলে ওই রেজাল্টটা লাগবে, বাকি এগুলো ক্ষেত্রে রেজাল্ট লাগবে না। ইঞ্জিনিয়ারিং কলেজে ঢোকার জন্য আমাদের একটা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন নামে একটা টেস্ট দিতে হয়, ঠিক আছে? আইআইটি জেইর একটা পরীক্ষা আমাদের দিতে হয়, সে পরীক্ষা 2 ধাপে হয়, প্রথম ধাপে যে পরীক্ষা হয় সেটাকে বলা হয় জেইই মেইন, ঠিক আছে? এই জেইই মেইন যদি পরীক্ষা তোমরা দিয়ে দাও এবং এই জেইই মেইন পরীক্ষায় তোমার যা নাম্বার আসবে যা র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্ক অনুযায়ী তুমি বিভিন্ন এনআইটি কলেজে সরাসরি ভর্তি হতে পারবে, বিভিন্ন IIIT কলেজে ভর্তি হতে পারবে, এছাড়া GFTI SFTI এগুলোতে অ্যাডমিশন নিতে পারবে, তোমার জেইই মেইন পরীক্ষাতে যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্কের ভিত্তিতে, কেমন? এবার এখানে দেখে হয়তো মনে হচ্ছে দাদা তার মানে কি আইআইটি তে ঢোকার জন্য আমাকে যেই অ্যাডভান্স দিতে হবে, তাহলে আমি যেই অ্যাডভান্স দিলে কি আমি এখানে যদি র্যাঙ্ক আসে তাহলে পেয়ে যাবো, ব্যাপারটা ঠিক ওই ধরনের নয়, যেই অ্যাডভান্স সকলের জন্য নয়, যে তুমি চাইছো যে আমি আইআইটি যাবো সরাসরি যেই অ্যাডভান্স পরীক্ষায় বসে যাবো তাহলে কি হয়ে যাবে, না এমনটা হবে না, কারণ যেই অ্যাডভান্স সবাইকে পরীক্ষা দিতে দেওয়া হয় না, যারা যোগ্য তাদেরকে এই পরীক্ষায় বসতে দেওয়া হয়। যোগ্য বলতে, যোগ্য বলতে তুমি যদি আইআইটিতে যেতে চাও তোমাকে জেইই মেইন এই পরীক্ষাটা আগে দিতে হবে,
এই পরীক্ষাতে যদি তুমি উত্তীর্ণ হও ঠিক আছে তাহলে তুমি কোয়ালিফাই হবে যেই অ্যাডভান্স পরীক্ষায় বসার জন্য কেমন যেই মেইন পরীক্ষাটা তুমি দেবে তারপর তোমার যদি কাট অফ যদি তোমার ঠিক আসে তাহলে সেই কাট অফের মধ্যে চলে আসলে তুমি যেই অ্যাডভান্স পরীক্ষাটা দিতে পারবে এবার যেই অ্যাডভান্স পরীক্ষা দেওয়ার পরে তোমার যা র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্ক অনুযায়ী তুমি বিভিন্ন আইআইটিতে ভর্তি হতে পারবে এই যেই অ্যাডভান্স পরীক্ষার র্যাঙ্কের ভিত্তিতে তুমি শুধু যে আইআইটিতে ভর্তি হতে পারবে তা না এছাড়া যে তোমার আইআইএসসি ব্যাঙ্গালোর রয়েছে সেগুলোতে ভর্তি হতে পারবে এছাড়াও বেশ কিছু পেট্রোলিয়াম ইনস্টিটিউট রয়েছে রেপুটেটেড তো সেই পেট্রোলিয়াম ইনস্টিটিউটে ভর্তি হওয়া যায় যেই অ্যাডভান্সের ভিত্তিতে ওকে এইটুকু আমাদের ক্লিয়ার যে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার জন্য আমাদের একটা পরীক্ষা দিতে হবে আইআইটি জে এর পরীক্ষা যদি আমি শুধু এনআইটি IIIT এগুলোতে ঢুকতে চাই তাহলে আমাকে অ্যাডভান্সের মাথা ঘামাতে হবে না আমাকে অ্যাডভান্স পরীক্ষা দিতে হবে না আমাকে শুধু জেই মেন এই পরীক্ষাটা দিতে হবে এটাতে যে আমার রেজাল্ট আসবে তার ভিত্তিতে আমি অ্যাডমিশন নিতে পারবো এটার রেজাল্টের ভিত্তিতে এনআইটি নিতে যাবো এবং তারপরে আইআইটি এর ইচ্ছা হলে আমাকে অ্যাডভান্সে যেতে হবে এবার প্রশ্ন হচ্ছে আচ্ছা আমি এইচএস এর পরে জেই মেন আর জেই অ্যাডভান্স এই দুটো পরীক্ষা দেব যার ফলে আমি ইঞ্জিনিয়ারিং কলেজে যেতে পারি তাহলে এই যে পরীক্ষাগুলো দেব এই পরীক্ষার প্রশ্নগুলো কোথা থেকে আসবে কি ধরনের প্রশ্ন আসবে এই পরীক্ষাগুলোতে সবার কমেন্ট নেব ঠিক আছে অনেকে অনেক রকম কমেন্ট করছো আগে ডিটেইলসে জানিয়ে দিই তারপর সবার কমেন্ট নেব এই পরীক্ষক এই পরীক্ষাগুলোতে যে প্রশ্ন আসে সেটা কোথা থেকে আসবে না এখন তোমরা ক্লাস ইলেভেনে উঠেছো ক্লাস ইলেভেনে এবং ক্লাস টুয়েলভে এই দুটো বছর তোমাদের যে তিনটে সাবজেক্ট রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটে সাবজেক্টে ক্লাস ইলেভেন আর টুয়েলভে যা কিছু পড়বে ঠিক আছে তোমাদের স্কুলের পড়ায় যা কিছু পড়বে ওর ভেতর থেকেই প্রশ্ন হবে ক্লাস ইলেভেনে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে যা কিছু পড়বে সেখান থেকে প্রশ্ন হবে আর টুয়েলভে যা কিছু পড়বে ওর মধ্যে থেকেই প্রশ্ন হবে পার্থক্য শুধু এক জায়গাতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এই বিষয়গুলো যখন তুমি পরীক্ষা দেবে সেখানে তোমাকে ব্যাখ্যাধর্মী প্রশ্ন লিখতে হবে কিন্তু যেই মেন যেই অ্যাডভান্স এই পরীক্ষাগুলোতে তোমাকে কিছু লিখতে হবে না তুমি পরীক্ষা দেবে কম্পিউটারে বসে তোমার যেখানে এক্সাম সেন্টার বসবে ওখানে তুমি যাবে কম্পিউটার তোমাকে একটা অ্যালোট করা হবে দেওয়া হবে তো সেখানে তুমি কম্পিউটারে বসে পরীক্ষা দেবে এবং পরীক্ষা হবে তোমার MCQ বেসড ঠিক আছে মানে হয়তো সঠিক উত্তর নির্বাচন করতে হবে বা আরো কিছু রয়েছে মানে বলতে পারো টিক মারার কোশ্চেন এক কথায় বলতে পারো ঠিক আছে মানে MCQ বেসড কোশ্চেন মূলত হবে যেই মেনের ক্ষেত্রে আমাদের ব্যাখ্যাধর্মী কোনো কিছু লিখতে হয় না এবার এইটুকু বুঝলাম যে এই পরীক্ষাগুলো যে সিলেবাস সেটা হচ্ছে ক্লাস ইলেভেন টুয়েলভে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটার উপর বেসড করে হয় তাহলে আমরা যদি ইঞ্জিনিয়ার হতে চাই বা ইঞ্জিনিয়ারিং এর যে পরীক্ষা হয় ওগুলো দিতে চাইলে তিনটে সাবজেক্ট আমাদের মাস্ট ভালো করে পড়তে হবে ক্লাস ইলেভেন আর টুয়েলভ দুটো বছরই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কেমন এবার বলি এই যে জেই মেন পরীক্ষাটা রয়েছে হ্যাঁ এই পরীক্ষাটার তুলনায় যেই অ্যাডভান্সটা বলতে পারো টাফ হয় একটু ঠিক আছে টাফ বলতে অনেকটাই মোটামুটি ভালো টাফ হয় প্রচুর মোটামুটি ভালোই টাফ হয় কিন্তু অ্যাডভান্সের তুলনায় জেই মেনটা একটু হলো স্লাইটলি তোমার বলতে পারো কম টাফ হয় ঠিক আছে আচ্ছা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে পড়তে হবে ক্লাস ইলেভেন টুয়েলভে এবার একটা জিনিস বললাম এইচএস এর রেজাল্ট আমাদের লাগবে না লাগবে না মানে এই নয় যে তোমার ভর্তি হতে লাগবে না ঠিকই কিন্তু একটা ক্রাইটেরিয়া রয়েছে জেই মেন পরীক্ষা যদি তুমি দিতে চাও তোমাকে ক্লাস টুয়েলভে ইলেভেনে নয় ঠিক আছে ক্লাস টুয়েলভে বোর্ডসে মানে উচ্চ মাধ্যমিকে 75% নাম্বার তুলতে হবে বাংলা ইংরেজিতে নয় বাংলা ইংরেজি পাস করে গেলেই হলো ঠিক আছে কোনোভাবে বাংলা ইংরেজি পাস করে যাও হয়ে যাবে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটে সাবজেক্ট মিলে আমাদের যেন 75% নাম্বার ওঠে এটা আমাদের টার্গেট রাখতে হবে ক্লাস টুয়েলভে ঠিক আছে যদি 75% উপরে নাম্বার আসে তাহলে তুমি জেই মেনে বসতে পারবে বা গোটা রাজ্যের মধ্যে মানে আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে তুমি যদি প্রথম 20% স্টুডেন্টের মধ্যে আসতে পারো তাহলে তুমি এই পরীক্ষাটা দিতে পারবে এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিক আছে তার মানে আমাদের উচ্চ মাধ্যমিকে এই তিনটে সাবজেক্টের উপরও পড়তে হবে যাতে 75% নাম্বার অন্তত আমরা তুলতে পারি কেমন আচ্ছা তো এই পরীক্ষা সম্পর্কে আবার আরো কিছু বলি যে এই পরীক্ষাটা দেবো ক্লাস ইলেভেন টুয়েলভ এর উপরে হবে এই দুটো সাবজেক্টের বেশি হবে এবং আমি কি বললাম MCQ টাইপ প্রশ্ন হবে কোশ্চেন প্যাটার্নটা হালকা আমরা একটু জেনে নিই যে জেই মেনের কোশ্চেন প্যাটার্ন কিরকম হয় এই থেকে দেখাই তিনটে সাবজেক্ট আমি এখানে লিখে দিয়েছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আচ্ছা এই লেখাগুলো কি দেখা যাচ্ছে এই লেখাগুলো কি দেখা যাচ্ছে যদি লেখা দেখা যায় একটু ইয়েস টাইপ করো হ্যাঁ লেখা দেখা যাচ্ছে ওকে ফাইন দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটে সাবজেক্টেই দুটো করে সেকশন থাকে ঠিক আছে ফিজিক্সের সেকশন এ সেকশন বি সবকটাতে দুটো করে সেকশন থাকে সেকশন এতে ফিজিক্সে 20টা প্রশ্ন তোমাকে করতে হবে 20টা এমসিকিউ করতে হবে কেমিস্ট্রি থেকেও 20টা এমসিকিউ করতে হবে আর অঙ্ক থেকেও মানে ম্যাথ থেকেও আমাদের 20টা এমসিকিউ করতে হবে বোঝা গেল আচ্ছা সেকশন বিতে আসি সেকশন বিতে ফিজিক্সে 10টা প্রশ্ন থাকবে
সেই 10টার মধ্যে আমাদেরকে 5টা করতে হবে আমাদের ইচ্ছে মতো, যেটা আমরা পারবো, ঠিক আছে? সেকশন বি তে কেমিস্ট্রি থেকে 10টার মধ্যে 5টা করতে হবে আর ম্যাথের ক্ষেত্রেও 10টার মধ্যে 5টা করতে হবে। এবার দেখো টোটাল কটা প্রশ্ন হচ্ছে, তাহলে আমি বলতে পারি ফিজিক্সে আমাদের 20টা প্রশ্ন আর এদিকে 5টা প্রশ্ন, তাহলে কটা টোটাল প্রশ্ন হচ্ছে? 20 পাঁচে আমাদেরকে 25টা প্রশ্ন হচ্ছে, কেমিস্ট্রিতেও 20টা 5টা 25টা প্রশ্ন, আর এইদিকে ম্যাথও আমাদের 25টা প্রশ্ন হচ্ছে। তাহলে 25 25 25 টোটাল আমাদের কটা প্রশ্ন করতে হচ্ছে? 75টা প্রশ্ন, 75টা আমাদের কোশ্চেন সলভ করতে হবে। আচ্ছা এখানে লিখেও দিয়েছি আমি, ওকে, টোটাল 75টা প্রশ্ন আমাদের করতে হবে। এবার শোনো, একটা একটা কোশ্চেন যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমাদেরকে 4 নাম্বার দেওয়া হবে, ঠিক আছে? ধরো একটা এমসিকিউ রয়েছে যেটা তুমি ঠিক যদি করতে পারো তোমাকে 4 নাম্বার দেওয়া হবে। তাহলে 25টা ঠিক করলে কত হবে? 4 25 100, যার জন্য আমি বলতে পারি ফিজিক্সে আমাদের 100 নম্বরের পরীক্ষা হয়। একইভাবে কেমিস্ট্রিতে 25 মানে কি? 25 × 4 করলে আমাদের 100, আর এদিকে 25 × 4 করলে 100। ওকে, তিনটা সাবজেক্ট তাহলে 100 100 নম্বরের আমাদের পরীক্ষা হবে। যেই মেইন যেই অ্যাডভান্সে আসবো আর এই সম্পর্কে ডিটেলসটা জানিয়ে দিই, তাহলে তিনটা 100 100 করে আমাদের পরীক্ষা হবে। টোটাল নাম্বার আমাদের 300। এবার এখানে একটা জিনিস জানিয়ে রাখি, তোমরা পরবর্তীতে জানতেও পারবে যখন ক্লাসগুলো হবে, সেকশন এ তে এই যে দেখছো না ফিজিক্সের 20টা, কেমিস্ট্রির 20টা আর হচ্ছে ম্যাথের 20টা, এগুলো হচ্ছে এমসিকিউ আসবে, ঠিক আছে? কি আসবে? এমসিকিউ আসবে, সঠিক উত্তরটা তোমাকে নির্বাচন করতে হবে। কিন্তু সেকশন বি, সেকশন বি এর যে 5টা 5টা করে টোটাল 15টা করতে হবে, এই সেকশন বি এর প্রশ্নগুলো বলতে পারো এনএটি টাইপ হয়। হ্যাঁ, এনএটি টাইপ হয়, এনএটি মানে বলতে পারো নিউমেরিক অ্যান্সার টাইপ কোশ্চেন, এনএটি নিউমেরিক অ্যান্সার টাইপ কোশ্চেন। হ্যাঁ, এই যে মানে কি ব্যাপারটা, মানে এখানে প্রশ্নগুলো থাকবে, সেই প্রশ্নের উত্তর তোমার নিউমেরিক ভ্যালু আসবে, হয়তো এরকম আসবে 2.135 এরকম কিছু আসতে পারে, মানে নিউমেরিক ভ্যালু আসবে এবং সেটা তোমাকে কম্পিউটারে মাউসের মাধ্যমে ক্লিক করে 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 ওগুলো নাম্বারগুলো বসাতে হবে, ঠিক আছে? সো এটা গেল আমাদের সিলেবাস যেই মেনের। টোটাল 300 নম্বরের পরীক্ষা আমাদের, 75টা কোশ্চেন করতে হবে। এবার ভালো করে শোনো, টাইম কত আমাদের দেওয়া হবে বলতো? টাইম আমাদেরকে দেওয়া হবে 3 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে 75টা কোশ্চেন আমাদেরকে করতে হবে। বোঝা গেল টাইম? ওকে, এবার আমরা যদি আসি অ্যাডভান্সে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ওকে পরে বলছি। তো 300 নম্বরে যে পরীক্ষা হচ্ছে, এবার আমরা আসি অ্যাডভান্সে। ধরো তুমি এখানে পরীক্ষা দিলে, দেওয়ার পরে তোমার একটা কিছু নাম্বার হলো, তুমি কোয়ালিফাই করে গেলে অ্যাডভান্সের জন্য। এবার তুমি ধরো আইআইটি তে যেতে চাও, তুমি অ্যাডভান্সের পরীক্ষা দেবে। এবার যদি অ্যাডভান্স না দিতে চাও, তুমি তোমার র্যাঙ্কের ভিত্তিতে এই কলেজগুলোতে ঢুকে যেতে পারবে। যদি অ্যাডভান্সের দিকে আমরা আসি, অ্যাডভান্সে দাদা কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে? আচ্ছা তোমাদের কমেন্টগুলো পড়ে নিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, যেই মেনে তো দেখে নিলাম যে এরকম কোশ্চেন হবে, এমসিকিউ হবে, এই কটা হবে 300 নম্বরের পরীক্ষা যেই মেন। কিন্তু যেই অ্যাডভান্সে কিন্তু কোনো ফিক্স কিছু নেই। যদি বলে দাদা যেই যেই অ্যাডভান্স পরীক্ষাটা কত নম্বরের পরীক্ষা হয়, আমি বলবো যে কত নম্বরের হয় সেটা ফিক্স নয়, এক এক বছর এক এক রকম হয়। তোমরা যখন পরীক্ষা দেবে তখন হতে পারে 180-এর মধ্যে পরীক্ষা হচ্ছে তিনটে সাবজেক্ট মিলে, আবার হতে পারে 360-এর মধ্যে বা 200-এর মধ্যে পরীক্ষা হচ্ছে, যা কিছুর মধ্যে হতে পারে, ঠিক আছে? এটা তোমরা কখন জানতে পারবে বলতো? তোমরা যখন পরীক্ষা হলে পরীক্ষা দিতে বসবে, প্রশ্নপত্র হাতে পাবে, মানে প্রশ্নপত্র দেখবে, তখন তোমরা জানতে পারবে যে আচ্ছা এই বছর পরীক্ষা এতর মধ্যে হচ্ছে। তো যেই অ্যাডভান্স ফিক্স নয় যে তোমার কত নম্বরে পরীক্ষা হবে, কারণ যেই অ্যাডভান্সে যে প্রশ্নপত্র হয় সেটা কোনো না কোনো একটা আইআইটি করে, কোনোবার আইআইটি বোম্বে করে, কোনোবার আইআইটি দিল্লি, কোনো না কোনো একটা আইআইটির টিচাররা প্রশ্নপত্র বানায়, এবং ওখানে ফিক্স কিছু নেই যে এত নাম্বারের পরীক্ষা হবে। তো এটা সম্পূর্ণ অজানা কত নাম্বারের পরীক্ষা হবে। আচ্ছা কোশ্চেন প্যাটার্ন কি হবে? যেই মেনের মতো কি এখানেও এমসিকিউ আসবে? কোশ্চেন প্যাটার্নও কোনো ফিক্স নেই কি আসবে। এখানে তোমার অনেক ধরনের হতে পারে, তোমার এমসিকিউ হতে পারে বা এমএসএ হতে পারে, মাল্টিপল অ্যান্সার টাইপ যে কোশ্চেনগুলো হয়, ঠিক আছে, যে একাধিক সঠিক হবে, বা তোমাকে স্তম্ভ মেলানোর ওগুলো দিতে পারে, কোনো একটা স্তম্ভ দিয়ে দিল তোমাকে ছক মেলাতে হচ্ছে, অনেক রকম প্রশ্ন হতে পারে, ঠিক আছে? মানে বিভিন্ন ধরনের প্রশ্ন হবে, ফিক্স কোনো প্যাটার্ন নেই। বোঝা গেল? ফিক্স কোনো প্যাটার্ন নেই, একই প্রশ্নপত্র হাতে পেলে জানতে হবে কি রকম প্রশ্ন এসেছে। ওকে, তো এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে নট ফিক্সড, এরকম কোনো ফিক্সড কিছু নেই, এটা ফিক্সড নেই। আচ্ছা এবার একটা জিনিস বলি, এখানে যেই মেনে যে আমরা পরীক্ষা দেব, কতর মধ্যে পরীক্ষা হবে বললাম? 300-এর মধ্যে আমাদের পরীক্ষা হবে। এবার এখানে প্রশ্ন আছে, ঠিক আছে দাদা আমরা 11 থেকে প্রস্তুতি নেব, কিভাবে প্রস্তুতি নেব সমস্ত কথা আসবো, কিভাবে তোমরা পড়াশোনা করবে 11 থেকে সমস্ত কিছু জানাবো। আগে আমরা একটু এইটুকু জেনে নিই যে 300-তে তো পরীক্ষা হবে জানতে পারলাম,
আমাকে 300 মধ্যে কত নাম্বার পেতে হবে যাতে আমি এনআইটি বা ট্রিপল আইটি মানে এনআইটি তে ভালো ভালো এনআইটি তে যাতে চান্স পেয়ে যাই এনআইটি তে যাতে চান্স পেয়ে যাই এনআইটি তে কোন ব্রাঞ্চ নেবে তুমি চান্স পাওয়ার পর তুমি দেখবে তুমি কোন ব্রাঞ্চ পাচ্ছ কম্পিউটার সায়েন্স পাচ্ছ না ইলেকট্রনিক্স তোমার ইলেকট্রনিক্সে পাচ্ছ নাকি তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাচ্ছ নাকি মেকানিক্যালে পাবে যেখানে পাবে সেখানে দেখা যাবে তোমার র‍্যাঙ্কের ভিত্তিতে ঠিক আছে এবার এনআইটি গুলোতে ঠিক আছে যত এনআইটি রয়েছে ওই এনআইটি গুলোতে যদি তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাও ঠিক আছে মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চটাতে যদি তুমি ভর্তি হতে চাও ম্যাক্সিমাম তোমাদের মধ্যে প্রায় এটাই সবাই টার্গেট করবে আশা করি কারণ এখন চাকরি মূলত ওখানেই হয় মানে কম্পিউটার সায়েন্সেরই তোমার যত কোম্পানি রয়েছে সব তো টেক কোম্পানি রয়েছে না বর্তমানে যত দিন যাচ্ছে সবকিছু টেকনোলজি বেসড হয়ে যাচ্ছে তো কোম্পানিও তোমার টেক কোম্পানি বেশি আসে তো সেক্ষেত্রে টেক কোম্পানিতে যদি তুমি ভালো চাকরি পেতে চাও তারা বেতনও বেশি দেয় তো সেগুলোর জন্য তোমাকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংটাই প্রেফার করতে হবে তো তুমি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাও এনআইটি গুলোতে তাহলে তোমাকে 300 মধ্যে কত আনতে হবে বলো তো একটা আমি তোমাদের আগে আইডিয়া দিচ্ছি মিনিমাম মিনিমাম একটা নাম্বার আমি তোমাদের বলছি 300 মধ্যে যদি 500 তুলতে পারো 300 মধ্যে 500 সরি আমি কি বলে দিচ্ছি 300 মধ্যে যদি 250 তুলতে পারো ঠিক আছে এটা টোটাল আমাদের 300 হচ্ছে 300 মধ্যে যদি 250 মোটামুটি আনতে পারো তাহলে বলতে পারো কোনো না কোনো আইআইটিতে ঠিক আছে হাসিরই ব্যাপার 300-500 কি করে আনবে 250 আনাই যে চা তোমাকে 500 বলে দিচ্ছি আচ্ছা 300 মধ্যে যদি 250 আনতে পারো তোমরা তাহলে বলতে পারো কোনো না কোনো একটা এনআইটিতে তুমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতে চান্স পেয়ে যাবে ঠিক আছে আগে একবার ঢুকে যাও তারপর নো চাপ বলতে পারো ঠিক আছে তারপর পরবর্তী রাস্তা অটোমেটিক্যালি সব ধীরে ধীরে হতে থাকবে এখানে এমন কিন্তু ভেবো না যে তোমার আইআইটি থেকে এনআইটি খারাপ এনআইটিও ভালো ঠিক আছে আইআইটি তো অবশ্যই ভালো যত তোমার বড় বড় প্যাকেজ ওখান থেকে আসে তবে এনআইটি থেকেও ভালো প্যাকেজ আসে ঠিক আছে 10 লাখ থেকে 40 লাখের মতো প্যাকেজ কিন্তু এনআইটি গুলো দেয় তো সেগুলোও ভালো তো নাম্বার এখানে একটা আইডিয়া তোমাদের দিয়ে দিলাম যে টার্গেট আমাদের 250-র উপরে আনতে হবে ঠিক আছে যত ভালো নাম্বার আনবে তত ভালো কলেজ পাবে যত উপর দিকে থাকবে 280-র মতো আনতে পারে তো আরো ভালো এনআইটি গুলো পাবে ঠিক আছে তো 250 মিনিমাম টার্গেট আমাদের রাখতে হবে যে 250 যদি পাই তাহলে আমার ওই তোমার কম্পিউটার সায়েন্স পাবো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের যেই মেনের কথা গেল আচ্ছা দাদা আইআইটি যদি আইআইটিতে যদি ঢুকতে চাই তাহলে আমাকে অ্যাডভান্সে কত নাম্বার তুলতে হবে অ্যাডভান্সে কত নাম্বার তুলতে হবে এটা বলা একটু মুশকিল তবে আমি এরকম একটা তোমাদের আইডিয়া দিতে পারি যে দেখো তোমার এই যে মেইন যে রয়েছে এই পরীক্ষা তোমার 3 ঘন্টার হবে এখানে কিন্তু যা প্রশ্নগুলো হবে তোমরা তোমাদের টিচাররা যা কিছু করাবে ওই ধরনের প্রশ্নই হবে এমন হবে না যে খুব কঠিন প্রশ্ন তোমরা করতে পারছো না অজানা প্রশ্ন এই ধরনের জিনিস হবে না তোমাদের যা যা করানো হবে টিচাররা যা যা করাবে ওর মধ্যে থেকেই আসবে ভাষাগত কিছু প্রশ্নে পরিবর্তন হতে পারে কিন্তু এইখানে তুমি নাম্বারটা তুলতে পারবে কিনা সেখানে একটা ফ্যাক্টর কাজ করবে সেটা হচ্ছে তুমি কত স্পিডে তুমি ক্যালকুলেশনগুলো করতে পারছো কত স্পিডে মূলত ক্যালকুলেশন করতে পারছো এবং প্রশ্নের ভাষাটাকে ধরতে তোমার কতটা সময় লাগছে এক কথায় যদি বলতে চাই 3 ঘন্টার পরীক্ষা এটা সম্পূর্ণটাই তোমার ক্যালকুলেশন স্পিডের উপরে অনেকটা নির্ভর করবে ঠিক আছে কনসেপ্ট তো আমরা তৈরি করে দেবো তাতে অসুবিধা নেই তোমাদের টিচাররা তৈরি করে দেবে কিন্তু স্পিডের খেলা এটা বলতে পারো ঠিক আছে সমস্ত কিছু প্রায় জিনিস জানা জানা কিন্তু যত স্পিডে তাড়াতাড়ি ধরতে পারবে তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে তত এখানে নাম্বারটা তোমার বেশি আসবে মানে এটা ক্যালকুলেশনের খেলা হচ্ছে যেই মেন কিন্তু যেই অ্যাডভান্সের কথা যদি বলি এই পরীক্ষার জন্য তোমাকে 6 ঘন্টা সময় দেওয়া হবে নাম্বারও কম ঠিক আছে হয়তো 180-এর মধ্যে পরীক্ষা হবে কিন্তু তবুও তোমাকে কিন্তু 6 ঘন্টা টাইম দেওয়া হবে এবার 6 ঘন্টা শুনে হয়তো কেমন লাগছে যে 6 ঘন্টা পরীক্ষা টানা 6 ঘন্টা না দুটো পেপার হয় ঠিক আছে 3 ঘন্টার একটা পেপার দিবে কিছুক্ষণ পর আবার তোমার 3 ঘন্টার পেপার ঠিক আছে মানে 6 ঘন্টা তোমাকে যে টাইম দেওয়া হবে এই 6 ঘন্টা থেকে আইডিয়া করতে পারছো যে অ্যাডভান্সের যে প্রশ্ন হবে সেগুলো সরাসরি প্রশ্ন হবে না অ্যাডভান্সে যেটা চেক করা হবে বলতে পারো তোমার থিঙ্কিং অ্যাবিলিটিটা কতটা ঠিক আছে তোমার বুদ্ধিটাকে যাচাই করা হবে অ্যাডভান্সে ঠিক আছে তোমার কি বলবো মানে কনসেপচুয়াল বেশি প্রশ্ন আসে এখানে ঠিক আছে এখানে সরাসরি এমন নয় যে মেনে সরাসরি প্রশ্ন দেখতে হবে আচ্ছা এটা দেওয়া আছে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে সূত্র এটা আমাকে এই সূত্রের মধ্যে এগুলো মান বসাতে হবে তাহলে অঙ্ক বেরিয়ে আসবে এখানে ওরকম হবে না এখানে নানা রকম স্ট্র্যাটেজি খাটাতে হবে বুদ্ধি খাটাতে হবে ভেবে উত্তর দিতে হবে ঠিক আছে মানে এখানে বলতে পারো বুদ্ধিমত্তার যাচাই হয় এই আইআইটি তোমার সরি যেই অ্যাডভান্সে আর এখানে তোমরা এমন অনেকে ভাবো না যে আমার তো সেই ইন্টেলিজেন্স নেই আমি অতটা মানে বুদ্ধিমান নই যে আমি এক্সামটা দেব তুমি বুদ্ধিমান হও বা না হও তোমাকে সেটা ডেভেলপ করতে হবে ক্লাস 11-12 2 বছর সময় রয়েছে এই 2 বছর যদি ভালো করে পড়াশোনা করো ওই লেভেলে তুমিও পৌঁছাতে পারবে অসম্ভবের কিছু নেই ঠিক আছে
শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে আর ডেইলি নিয়মিত পড়াশোনা করে যেতে হবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে কি কত নম্বরের মধ্যে পরীক্ষা হবে আমরা জানি না, কোশ্চেন প্যাটার্ন আমরা জানি না, আর ছ ঘন্টার পরীক্ষা হয় এটা আমি বলে দিলাম। আচ্ছা এখানে, আচ্ছা যদি তুমি আইআইটি গুলোতে যদি যেতে যাও, ঠিক আছে টপ 7 আইআইটি যেগুলো রয়েছে, ঠিক আছে মোটামুটি ভালো ভালো পুরনো পুরনো যে আইআইটি গুলো রয়েছে সেগুলোতে যদি তুমি ঢুকতে চাও, ঠিক আছে তাহলে তোমাকে বলতে পারো যেই অ্যাডভান্সে 45-50% নাম্বার আনতে হবে, 45-50% নাম্বার যদি আনতে পারো তাহলে ভালো ভালো আইআইটি গুলোতে ঢুকতে পারবে। এটা নাম্বারে ছিল। এবার একটা জিনিস এখানে ব্যাপার রয়েছে, এখানে আমি লিখে দিয়েছি দেখো যেই অ্যাডভান্সের ক্ষেত্রে 10% সাবজেক্ট ওয়াইজ কাট অফ দরকার। 10% সাবজেক্ট ওয়াইজ কাট অফ মানে কি, সাবজেক্ট ওয়াইজ কাট অফ মানে ধরো যেই যেই অ্যাডভান্সে পরীক্ষাটা হবে, হ্যাঁ পরীক্ষাটা ধরো আমি এটা মুছে দিচ্ছি, পরীক্ষাটা ধরো 300-তে হলো, ধরো 300-তে হচ্ছে, ধরো ফিজিক্স হচ্ছে তোমার হচ্ছে 100-তে পরীক্ষা হচ্ছে, কেমিস্ট্রি ধরো 100-তে, জাস্ট এক্সাম্পল আমি দিচ্ছি, ম্যাথ ধরো হচ্ছে আমাদের 100-তে। এবার জেই মেনের ক্ষেত্রে কি হবে, জেই মেনের ক্ষেত্রে শুধুমাত্র জেই মেনে ধরো তোমার ফিজিক্সে তুমি 100-তে 100-ই পেলে, ঠিক আছে ম্যাথের ক্ষেত্রে ধরো তুমি 100-তে 100-ই পেলে, কেমিস্ট্রিতে ধরো তুমি 0 পেলে, ধরো একদমই পারোনি পড়াশোনা করোনি কেমিস্ট্রিতে ধরো তোমার 0 হলে, এখানে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, কারণ যেই মেনের ক্ষেত্রে কোনো একটা সাবজেক্টে যদি 0 পাও সেটা কোনো ম্যাটার করবে না, মানে সাবজেক্ট ওয়াইজ কোনো কাট অফ নেই যে প্রতিটা সাবজেক্টে এত নাম্বার পেতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই যেই মেনের ক্ষেত্রে। তাহলে তুমি যদি কেমিস্ট্রিতে 0 পাও তোমার মোট নম্বর হবে 200, ওই 200 নাম্বারের ভিত্তিতে তোমার যা র্যাঙ্ক আসবে সেই অনুযায়ী তুমি কলেজ পাবে, বোঝা গেল? এটা যেই মেনের ক্ষেত্রে সুবিধা, ঠিক আছে যে কোনো একটা সাবজেক্টে একদম 0 পেলেও অসুবিধার কিছু নেই, মানে র্যাঙ্ক তো অবশ্যই নামবে কিন্তু এমন নয় যে তুমি কোনো না কোনো কলেজ পাবে না, ঠিক আছে তো এখানে কোনো সাবজেক্ট ওয়াইজ কাট অফ নেই। কিন্তু অ্যাডভান্সের ক্ষেত্রে 10% সাবজেক্ট ওয়াইজ কাট অফ আছে, 10% মানে তোমাকে প্রতিটা বিষয়ে, প্রতিটা বিষয়ে 10% নাম্বার তুলতে হবে, যদি 300-তে পরীক্ষা হয় ফিজিক্সে তোমাকে 10 পেতেই হবে, নাহলে তুমি বাকিগুলো তো ধরো খুব বেশি বেশি পেয়েছো, তুমি আইআইটি বোম্বেতে ঢুকে যেতে পারছো, কিন্তু যেহেতু ফিজিক্সে তোমার 10% মানে 10% নাম্বার আসেনি সেই জন্য তুমি কিন্তু কোনো কলেজই পাবে না, ঠিক আছে অ্যাডভান্সের ক্ষেত্রে এই একটা ক্রাইটেরিয়া রয়েছে যে 10% আনতে হবে, কেমিস্ট্রিতে তোমাকে 10 তুলতে হবে, ম্যাথের ক্ষেত্রে 10 তুলতে হবে। কোনো কোনো বার যদি প্রশ্নপত্র খুব বেশি কঠিন হয়ে যায় সেক্ষেত্রে কি করা হয়, এই 10%টাকে হয়তো 7%, 8% করে দেওয়া হয়, কিন্তু এরকম একটা ক্রাইটেরিয়া আছে যে এই অ্যাডভান্সের ক্ষেত্রে কি, ঠিক আছে ওকে পুরো সামারাইজ করে দিই কি কি জানলাম আমরা, এ টু জেড বলে দিই। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে গেলে বা কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে বা যে কোনো ইঞ্জিনিয়ার যদি আমরা হতে চাই, সরে যাবো কি না সরে যাবো না, যে কোনো ইঞ্জিনিয়ার যদি আমরা হতে চাই আমাদেরকে পরীক্ষা দিতে হবে জেই মেন, যদি আইআইটিতে ঢুকতে চাই জেই মেনের পরে অ্যাডভান্স দিতে হবে। জেই মেনের পুরো সিলেবাস আমি বলে দিয়েছি তোমাদেরকে, 11-12 ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, কোশ্চেন প্যাটার্ন বলে দিলাম, 300-এর মধ্যে পরীক্ষা, 300-এর মধ্যে 250 মিনিমাম তুলতেই হবে যাতে মোটামুটি একটা ভালো কলেজ মানে এনআইটিতে একটা মানে মোটামুটি মানে যে কোনো এনআইটিতে আমরা যাতে সিএস পেয়ে যাই, কম্পিউটার সায়েন্স যাতে পেয়ে যাই, তার জন্য আমাদের 250 তুলতে হবে। যেই অ্যাডভান্সের ব্যাপারটাও বলে দিলাম, আশা করি অনেকটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। সো এখন কি করতে হবে আমাদেরকে, এখন কি করতে হবে, এখন আশা করছি তোমরা সবাই প্রায় সবাই আমার চ্যানেলে ক্লাস 10-এর স্টুডেন্ট ছিলে, 11-এ উঠেছো, ক্লাস 11 থেকে আমাদের কি করতে হবে, পড়াশোনা শুরু করে দিতে হবে এই জেই মেনের জন্য। যেই অ্যাডভান্সের জন্য প্রথমে টার্গেট করার দরকার নেই, সেটা হাই লেভেলের জিনিস, এখন তোমরা দশম শ্রেণী থেকে জাস্ট 11 শ্রেণীতে উঠেছো, তোমরা ওই লেভেলে এই মুহূর্তে পৌঁছাতে পারবে না, এটা বাস্তব, ওটার পেছনে ভয় পেয়ে লাভ নেই, ঠিক আছে। আমাদের টার্গেট করতে হবে জেই মেন, জেই মেনটাকে টার্গেট করে আমাদের পড়াশোনা করতে হবে, ক্লাস 11টা অন্তত জেই মেনের জন্যই মূলত খাটবো। ক্লাস 12-এ যখন উঠবে তোমাদের ব্রেনের অনেকটা ম্যাচিউরিটি আসবে, তখন তোমরা অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো ভাবতে পারবে, এই মুহূর্তে ওখানে যাবে ঘাবড়ে যাবে, মনে হবে আমাদের হবে না, আগে নমস্কার করে দেবে, তো যাওয়ার দরকার নেই, এই মুহূর্তে অ্যাডভান্স সম্পর্কে ভাবা যাবে না, আগে আমরা যেই মেন সম্পর্কে ভাববো, ঠিক আছে। এবার দেখো যেই মেনের সময় আমরা খাটবো বলছি, ঠিক আছে, ক্লাস 11 থেকে আমাদের শুরু করতে হবে, মানে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, 11-এর শুরু থেকেই প্রতিনিয়ত পড়াশোনা করতে হবে। এবার দেখো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ ক্লাস 11-এ যেই মেনের যদি আমি প্রিপারেশন যদি নিতে চাই, ঠিক আছে নেবো ভালো কথা, কোন কোন বই ফলো করবে আমি বলে দেবো, ঠিক আছে সবই বলবো, কিন্তু এখানে একটা ব্যাপার, আমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট রয়েছি বা যারা ইংলিশ মিডিয়ামের রয়েছে, তোমাদেরকে কি হবে এই যেই মেনের জন্য তোমাদের আলাদাভাবে বাড়িতে প্রিপারেশন নিতে হবে বা কোনো টিচার মানে তোমাদেরকে আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে, কিন্তু তোমরা তো এখন ক্লাস 11-এ উঠবে, ক্লাস 11-এ উঠবে মানে কি স্কুলের পরীক্ষাও তো দিতে হবে, স্কুলে বাংলা পরীক্ষা হবে, ইংরেজি পরীক্ষা হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ওগুলোর বড় বড় প্রশ্ন স্কুলে আসবে,
তো সেগুলোর তো পড়াশোনা করতে হবে, তাই না? সেগুলোকে দুটোকে কি করে ম্যানেজ করব? একদম ক্লিয়ার কাট তোমাদের পুরো বাস্তব বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, ক্লাস ইলেভেনের নাম্বার কোনো কাজে আসবে না, ক্লাস ইলেভেনের নাম্বার, ঠিক আছে? এটা বাস্তব, ক্লাস ইলেভেন নাম্বার কোনো কাজে আসবে না। এবং আরও একটা বাস্তবতা বলে দিই, ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, সায়েন্সও নিয়ে নেয়, ক্লাস ইলেভেনে উঠে যায়। ক্লাস ইলেভেনে সবাই জানে ইলেভেনের নাম্বার কোথায় লাগবে, ইলেভেনের নাম্বার কোথাও লাগবে না। অনেকে অত ভালো করে পড়াশোনা করে না। আমাদের ব্যাচের, শুধু আমাদের ব্যাচে নয়, প্রায় প্রতিটা ব্যাচে সব স্টুডেন্টদের নাম্বার ক্লাস ইলেভেনে খারাপ আসে। ইলেভেনের ফিজিক্স কোশ্চেনও হয়তো কঠিন হয়ে যেতে পারে, কেমিস্ট্রি কঠিন হয়ে যেতে পারে, ঠিক আছে? ইলেভেনের নাম্বার যেহেতু কোথাও লাগবে না, সো আমার ইলেভেনের উপর প্রিপারেশন নিয়ে কোনো লাভ নেই। অনেকে ইলেভেনে ফেলও করে যায়, পরে টিচারের হাত পা ধরে টরে টুয়েলভে উঠে যায়, ঠিক আছে? তো এটাও বাস্তব, অনেকে ফেলও করা যায় ক্লাস ইলেভেনে। তো সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আমাদের যেটা টার্গেট করতে হবে, ক্লাস ইলেভেনে স্কুলের পড়া প্রথম থেকে পড়ার দরকার নেই। মানে তুমি যদি টিউশন নিয়ে নাও, টিউশনে যাবে, টিউশন স্যার কী পড়াবে, ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথই পড়াবে। তো যেই মেনের জন্য আমাদের একই পড়াই পড়তে হবে, শুধু পার্থক্য কোথায়, যেই মেনের জন্য আমাদের অবজেক্টিভ প্রশ্ন বেশি প্র্যাকটিস করতে হবে, তো আমরা সেটার উপরে বেশি জোর দেবো। যে অবজেক্টিভ প্রশ্ন যেগুলো যেই মেনে আসবে সেই ধরনের প্রশ্ন বেশি প্র্যাকটিস করবো। ব্যাখ্যাধর্মী প্রশ্ন জাস্ট বুঝে রাখবে, তোমাদের টিউশন টিচার বুঝিয়ে দেবে, তো বুঝেই রেখে দেবে। বাড়ি গিয়ে ঝরঝরা মুখস্থ করার কোনো দরকার নেই। শুধু কি করবে বলো তো, ধরো গোটা ইলেভেনটা যেই মেনের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে থাকবে, তিনটে সাবজেক্টে, ঠিক আছে, প্রশ্ন দিতে থাকবে। এবার বাংলা ইংলিশ কী করবে, বাংলা ইংলিশ আছে। তো একটা জিনিস তোমরা করতে পারো, ক্লাস ইলেভেনে যখন পরীক্ষা হবে, পরীক্ষার দু মাস আগে, ক্লাস ইলেভেনের পরীক্ষার দু মাস আগে একটু সিরিয়াস হয়ে যাবে না, ওকে পরীক্ষার আর মাত্র দু মাস আছে, দু মাস আগে আমি একটু ভালো করে পড়বো যাতে ইলেভেনে পাশ করে যাই। জাস্ট ইলেভেনে পাশ করলে হবে, মেন্টালিটিটা রাখো, ইলেভেনে পাশ করলে হবে। কিন্তু যদি তোমরা এই তোমার এই যেই মেনের জন্য এগুলো প্রিপারেশন ভালোভাবে না, শুধু পাস না, ভালো নাম্বার নিয়ে পাস করবে, ঠিক আছে? তো মেন টার্গেট আমরা ক্লাস ইলেভেনটাতে পুরো সম্পূর্ণ ফোকাস যেই মেনের উপরে দেবো। এবং আরও একটা জিনিস বলে দিই, ফিজিক্সের ক্ষেত্রে কঠিন পার্ট ক্লাস ইলেভেনে রয়েছে। ক্লাস টুয়েলভে যে ফিজিক্স সেটা ভেরি ইজি ফিজিক্স, কোনো কঠিন নেই। ক্লাস টেনে যা যা পড়েছে, ওই স্থির তড়িৎ, চল তড়িৎ ওগুলোই আছে, ঠিক আছে? ওগুলোতে ভর্তি বেশি কঠিন কিছু নেই, পরমাণু নিউক্লিয়াস টিউক্লিয়াস ওগুলোই আছে ক্লাস টুয়েলভে। কিন্তু ক্লাস ইলেভেনে যেগুলো পড়বে সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে কঠিন। সেই জন্য ক্লাস ইলেভেনে আমরা বেশি জোর দেবো যেই মেনের প্রিপারেশনের জন্য। কথাটা কি বোঝা যাচ্ছে? যেই মেনের উপরে বেশি ফোকাস করবো, স্কুলের পড়া দু তিন মাস আগে পড়লে হয়ে যাবে, ইলেভেনে কোনোভাবে পাশ করলেই হবে। বোঝা গেল? হাসছো কেন? সবাই হাসছে, কে কি বলছো? স্যার আগেই যদি ক্লাস ইলেভেনের ক্লিয়ার করি, তারপরে যেই মেনের জন্য ক্লাস টুয়েলভ করি, তাহলে কি? স্যার আগে যদি ক্লাস ইলেভেন ক্লিয়ার করি, তারপরে যেই মেনের জন্য ক্লাস টুয়েলভ করি, তাহলে অসুবিধা আছে? ফার্স্ট অফ অল, ক্লাস টুয়েলভে যা কিছু পড়বে সেক্ষেত্রে ক্লাস ইলেভেনে পড়া দরকার। ক্লাস ইলেভেনে পড়াটা যদি ভালো করে না থাকে, ক্লাস টুয়েলভে গিয়ে মূলত যেই মেনের কোশ্চেন করতে গিয়ে তোমার একটু অসুবিধা হতে পারে। খুব বেশি অসুবিধা হবে না, কিন্তু অসুবিধা হবে। ক্লাস ইলেভেনের যেই মেনে যা সিলেবাস রয়েছে সেটা যদি ক্লাস ইলেভেনে ভালো করে না করো, ক্লাস টুয়েলভে গিয়ে করতে পারবে না। ক্লাস টুয়েলভে তোমাদের মাথায় কী কী চাপ আসবে, যে এইচএসে একটা নাম্বার তুলতে হবে, 75% রিকোয়ার্ড, এইচএসে 75% আনতেই হবে টুয়েলভে, তো সেটার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে। আবার এই আবার ক্লাস টুয়েলভের জন্য, ক্লাস টুয়েলভে যা যা সিলেবাস আছে সেগুলোর জন্য আবার যেই মেনের জন্য পড়বে। তো ইলেভেনটা যদি ফাঁকি মারো, টুয়েলভে গিয়ে ইলেভেন কভার করতে পারবে না, সব স্বপ্ন ধুলায় মিশে চলে যাবে, দুই কুল যাবে, ঠিক আছে? এইচএসও খারাপ হবে, সাথে এইটাও পারবে না, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি কি করবে, সেক্ষেত্রে কি হয় আমি বলছি, যারা ইলেভেনে ভালো করে পড়াশোনা করে না তারা কি করে, ইলেভেন ভালো করে পড়লো না, ঠিক আছে, টুয়েলভে কোনো মতে প্রিপারেশন নিল, এইচএস দেওয়ার পরে ড্রপ নেবে, ঠিক আছে? ড্রপ বলতে কোনো কলেজে ভর্তি হবে না, দিন রাতে শুধুমাত্র বাড়িতে পড়াশোনা করবে যেই মেনের জন্য, এক বছর ড্রপ নেবে। এবার এই এক বছর ড্রপে কি করবে, ইলেভেন ফাঁকা রেখেছে, ওই এক বছরের ইলেভেনের পড়া, টুয়েলভের পড়া সব ওই এক বছর যখন করতে যাবে, তার হয়তো কোনো একটা ভালো মোটামুটি একটা কলেজ হয়তো পেয়ে যাবে, আবার অনেকে পায় না, অনেকে দু বছরও ড্রপ নিয়ে নেয়। তো আমি বলছি, যদি ক্লাস ইলেভেনটা ভালো করে পড়াশোনা করো, ক্লাস ইলেভেনটা ভালো করে করলে, টুয়েলভটাও করলে, এবার এইচএসের আগে তুমি তিন মাস আগে এইচএসের প্রস্তুতি নিতে থাকলে, তারপরে এইচএসের পরে তুমি যেই মেন দিলে, যদি মোটামুটি ভালো র্যাঙ্ক আসে, কোনো একটা ভালো এনআইটি যদি পেয়ে যাও তো ভালো, যদি না হয় চাপ নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? অনেকে আমাকে একজন জিজ্ঞেস করছিলেন যে দাদা, আমি যদি এই তোমার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নিই, তাহলে আমার এইচএস খারাপ হয়ে যাবে? ধরো এইচএস খারাপ হয়ে গেল এবং আমার যদি আমার যেই মেনেও যদি ভালো র্যাঙ্ক না করতে পারি, তখন আমি কী করবো? তখন আমার হাতে তো কোনো রাস্তাই থাকবে না, কারণ এইচএস খারাপ, ভালো কলেজ পাবো না। এবার প্রশ্ন হচ্ছে, আমি এই জন্য প্রথম দিনের ক্লাসে এটা বলেছিলাম, এখনই ডিসিশন নিতে হবে যে আমি এইচএস করার পর জেনারেল লাইনে যাব নাকি আমি ইঞ্জিনিয়ারিং করবো। জেনারেল লাইনে গেলে কত লম্বা প্রসেস বলে দিয়েছি, অনেকটা অনিশ্চয়তাও আছে জেনারেল লাইনে, সেটাও বলেছি। যদি ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাও, তাহলে
চাপ নেওয়ার কোনো দরকার নেই, ইলেভেনটা ভালো করে পড়ো, টুয়েলভটা পড়ো, তারপর তুমি যেই মেন দিলে যদি না হয় এই দু বছর ভালো করে পড়লে, তবুও যদি মোটামুটি, তবুও যদি ধরো র্যাঙ্ক খুব একটা ভালো আসেনি, কোনো চাপ নেওয়ার দরকার নেই, ড্রপ নাও এক বছর, এক বছর ড্রপ নাও, না স্কুলের চিন্তা না কলেজের চিন্তা, শুধুমাত্র এই একটা জিনিস, এক বছর সারা দিন রাত একদম শুধুমাত্র এই একটা জিনিস যদি এক বছর টানা খাটো, ইলেভেন টুয়েলভ তোমার অলরেডি পড়া আছে, এবার এক বছর তুমি খালি যদি রিভিশন দাও তাহলে হয়ে যাবে, এই বিশ্বাসটুকু রাখতে পারো, ঠিক আছে? ইলেভেন টুয়েলভেও যদি আমাদের না হয় আমরা এক বছর ড্রপ নেব, এক বছর ড্রপ নিলে কি আছে, এক বছর যদি এক্সট্রা ড্রপ নিলাম, ড্রপ নিয়ে পড়াশোনা করলাম, তারপরে যদি ভালো একটা কলেজ যদি ইঞ্জিনিয়ারিং পেয়ে যায় তার থেকে তো ভালো কোনো কিছু হতে পারে না। বোঝা গেল? ঠিক আছে, বোঝা গেল? সো ইলেভেনে বেশি চাপ নেওয়ার দরকার নেই, ইলেভেনে এটার উপরে বেশি ফোকাস করবো, আর টুয়েলভে কিভাবে পড়াশোনা করতে হবে বললাম, পরীক্ষার তিন চার মাস আগে এইচএসের জন্য একটু প্রিপারেশন নেবে তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কিছু কমেন্ট নেই, তারপরে আমি বইয়ের ব্যাপারে আসি, কোন বই ফলো করতে হবে। দাদা বাংলা মিডিয়াম থেকে কে বলছো? সাফি আহমেদ বলছে, দাদা বাংলা মিডিয়াম থেকে পড়ে যেই অ্যাডভান্স কি করে ক্লিয়ার করব? বাংলা মিডিয়াম থেকে পড়ে, আচ্ছা বাংলা মিডিয়াম থেকে, আচ্ছা বাংলা মিডিয়াম থেকে তো অবশ্যই আমরা সবাই বাংলা মিডিয়াম থেকে, বাংলা মিডিয়াম থেকে পড়বে ঠিকই আছে, কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু তুমি হয়তো একটা জিনিস বলতে চাইছো, যেটা সেটা হচ্ছে যে আমি কি মানে প্রশ্নপত্র কি বাংলায় তুমি পাবে? দেখো প্রশ্নপত্র হয়তো তোমাকে বাংলায় দেওয়া হবে, ঠিক আছে, কিন্তু যত ভালো ভালো বই রয়েছে সমস্ত কিছু কিন্তু ইংরেজিতেই রয়েছে, ঠিক আছে? আমাদের পড়াশোনাটা এমন করতে হবে যে আমরা পড়বো বাংলাতে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে, ম্যাথে তো ম্যাথ কি, ম্যাথে ভাষা লাগেই না, ম্যাথে ভাষার অসুবিধে নেই, কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রিতে আমরা পড়বো বাংলাতে কিন্তু যত প্রশ্ন আমরা সমাধান করব সেটা ইংলিশে করব। এবং বাংলাতে যখন আমরা ফিজিক্স কেমিস্ট্রি পড়ব বিভিন্ন শব্দের ইংরেজি মানেটা আমাদের সাথে সাথে জানতে হবে। প্রশ্নপত্র তুমি বাংলাতেও পাবে, যেই মেনের প্রশ্নপত্র তোমাকে বাংলা দেওয়া হবে ইংলিশে দেওয়া হবে, এরকম ইংলিশে প্রশ্ন দেওয়া আছে ওর নিচে তোমার বাংলাতে দেওয়া থাকবে, কিন্তু তুমি যদি ইংলিশে ভালো করে প্র্যাকটিস করতে থাকো বাংলা তো পড়ছোই, বাংলাতে অসুবিধা হবে না, কিন্তু অনেক সময় কি হয় বাংলা প্রশ্নে না ভুল থাকে অনেক সময়, বাংলা প্রশ্নে অনেক সময় ভুল থাকে কারণ প্রশ্নপত্র তৈরি হয় ইংলিশে, পরে ওটা ট্রান্সলেট করে দেওয়া হয়, অত ভালো করে চেক করা হয় না। তো তুমি কি করবে, ইংলিশেই আমরা প্রস্তুতি নিতে থাকবো, পড়বো বাংলাতে সমস্ত কিছুই কিন্তু ইংলিশ প্রশ্নটা বুঝে সেটাকে সমাধান করার চেষ্টা করবো আমরা, ঠিক আছে? পড়াশোনা সমস্ত কিছু বাংলাতে করবো আমরা, সে নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। এবার ইংলিশে যখন আমাদের প্র্যাকটিস হয়ে যাবে, পরীক্ষা হলে গিয়ে ধরো যে ইংলিশে একটু দুর্বল আছো, তুমি যদি সমস্ত কিছু বুঝে থাকো তুমি বাংলা প্রশ্ন দেখে দেখে পরীক্ষা দেবে, অসুবিধার কিছু নেই, বাংলা প্রশ্ন দেখবে, যদি দেখো কোনো একটা বাংলা শব্দ বুঝতে পারছো না, অনেক সময় তোমার বাংলা শব্দ ভুল থাকে অনেক, তো কোন একটা বাংলা শব্দ ভুল আছে সাথে সাথে তুমি ইংলিশ কোশ্চেনটা সাথে সাথে দেখতে পাবে, যে ইংলিশ প্রশ্ন দেখে নিলে তখন বুঝবে ও আচ্ছা এইটা মানে এইটা বোঝাতে চাইছে, ঠিক আছে? তো ভাষা খুব একটা প্রবলেম হবে না। আচ্ছা দাঁড়াও, তোমরা কে কি কমেন্ট, আরে বাবা রে বাবা এত কমেন্ট হয়ে গেছে, দাঁড়াও, দাদা আমি অঙ্কেতে খারাপ আমি কি পারবো? দেখো অঙ্কেতে যদি খারাপ হও, খারাপ ভালোর কিছু নেই, এখানে দুটো ব্যাপার রয়েছে, দু ধরনের স্টুডেন্ট হয়, এক হচ্ছে কি যারা অঙ্ক বুঝে করে, আর এক হয় কি যারা অঙ্ক বুঝতে পারে না, মানে অতটা যারা বাস্তব সেটা অঙ্কটা অতটা বুঝতে পারে না, বুঝতে একটু অসুবিধে হয় বা বুঝতে সময় লাগে, আর বোঝানোর যদি কেউ না থাকে তাহলে অঙ্ক মুখস্থ করে চলে যায়, একদমই অঙ্ক ভালো লাগে না, ঠিক আছে? তো এক ধরনের স্টুডেন্ট হয় যারা অঙ্ক বুঝতে পারে, যারা অঙ্ক বুঝে করো তাদের কোনো অসুবিধা হবে না। আর কি বলছে দাদা আমি অঙ্কে খারাপ, অঙ্কে খারাপ মানে কি, তোমাকে নিজেকে বুঝতে হবে, তুমি কি অঙ্ক ক্লাস টেনে হয়তো ভালো করে পড়াশোনা করনি, বা তোমাকে যে পড়িয়েছিল সে হয়তো বোঝায়নি ভালো করে, সেটাও একটা কারণ হতে পারে, বা এটাও একটা কারণ হতে পারে তুমি হয়তো একদমই বুঝতে পারো না, তুমি নিজে থেকে খুব চেষ্টা করো কিন্তু হয়তো তুমি অঙ্ক বুঝতে পারো না, সেক্ষেত্রে আমি তোমাকে গাইড করব। আমাদের তো রেজাল্ট বের হওয়া এখনো দেরি আছে, রেজাল্ট বের হয়নি এখনো, সাবজেক্ট চুজ করোনি, তো তুমি কি করো এখন থেকে পড়া শুরু করো, ঠিক আছে? টিচারের কাছে ভর্তি হও, অঙ্কের টিচারের কাছে ভর্তি হও, দুটো টিচার নিয়ে নাও, দুটো টিচারের মধ্যে যে টিচার ভালো বোঝাবে তার কাছে থেকে যাবে, আর একটা ছেড়ে দেবে, তো তুমি অঙ্ক টিচারের কাছে অঙ্ক করতে থাকো এবং দেখো যে অঙ্ক তুমি পারছো কিনা, বুঝতে পারছো কিনা, করতে পারছো কিনা, টাইম লাগুক অসুবিধা নেই, বুঝে যদি দেখো অঙ্ক করতে পারছি তাহলে হয়ে যাবে, চেষ্টা করলে পরিশ্রম করতে হবে, আর যদি দেখো তুমি অঙ্ক বুঝতেই পারছো না তাহলে হবে না, তাহলে ইঞ্জিনিয়ারিংও হবে না, কারণ অঙ্ক যদি না বোঝো ইঞ্জিনিয়ারিং হবে না, তোমাকে তখন নিটের দিকে যেতে হবে, তোমাকে তখন নিটের জন্য প্রস্তুতি নিতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি সেখানে যেতে হবে, বোঝা গেল? রিয়াজ কোশ্চেন করেছিলেন, আচ্ছা বলছে কম্পিউটার সায়েন্সের ব্যাপারে বলো, তুমি মনে লাইভটা প্রথম থেকে দেখোনি, কম্পিউটার সায়েন্স কী করে পাবে সমস্ত কিছু ডিটেলসে জানিয়েছি, তুমি আজকে লাইভটা শেষ হওয়ার পর প্রথম থেকে লাইভটা একবার দেখবে, ঠিক আছে? দাদা নেগেটিভ মার্কিং থাকে, ও ভালো গুড পয়েন্ট বলে দিয়েছো, নেগেটিভ মার্কিং থাকে, যেই মেনে নেগেটিভ মার্কিং থাকে অ্যাডভান্সও থাকে, ও যেই মেনের ব্যাপারে আগে বলে দিন, একটা এমসিকিউ ধরো ঠিক করলে চার নাম্বার পাবে,
কিন্তু একটা এমসিকিউ যদি ভুল করো -1 হবে তোমার, ভুল করলে 1 নাম্বার কাটা যাবে, ঠিক করলে 4 নাম্বার পাবে। আর যদি কিছুই না করো, প্রশ্ন ছেড়ে দাও, নাম্বার কাটবেও না ধরবেও না, শূন্য হয়ে যাবে ওখানে, ঠিক আছে। সো নেগেটিভ মার্কিং আছে -1। যেই অ্যাডভান্সের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে, অ্যাডভান্সের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে, কিন্তু ওটা একদম ফিক্সড কিছু নয়, সেটা তোমার কি ধরনের প্রশ্ন হচ্ছে তার উপর ডিপেন্ড করবে মার্কিং। নেগেটিভ মার্কিং তোমার -1 হতে পারে, -2 হতে পারে, -3 হতে পারে, ঠিক আছে। সো নেগেটিভ মার্কিং এক্ষেত্রে ফিক্স নয়, প্রশ্নপত্র পাবে, প্রশ্নপত্রে সমস্ত কিছু মেনশন করে দেওয়া থাকবে, ঠিক আছে। নেগেটিভ মার্কিং এর ওটা বললাম। দাদা আমার প্রশ্নটা নাও, আমি জেই মেন ক্লিয়ার করার পর যদি জেই অ্যাডভান্সটাতে কম নাম্বার পাই তাহলে কি হবে? কোনো অসুবিধার কিছু নেই, জেই মেন যদি তোমার ক্লিয়ার হয়ে থাকে, তুমি তো NIT আর IIIT এগুলোর মধ্যে যেটাতে পাবে সেটাতে ঢুকে যেতে পারবে। জেই অ্যাডভান্সে না হলো হলো, জেই মেনটা ভালো করে দেবে যাতে এই কলেজগুলো পেয়ে যায়, তারপর জেই অ্যাডভান্স তো দেবে, যদি জেই অ্যাডভান্স হয়ে গেল ভালো, IIT এগুলোতে ঢুকে যাবে, যদি না হয় তাহলে এগুলোতে ভর্তি হয়ে যাবে। বোঝা গেল? জেই মেন ভালো করলে এগুলোতে তো ভর্তি পাচ্ছই, তো ওই অসুবিধাটা হবে না, ঠিক আছে। অ্যাডভান্সে কম পেলে অসুবিধা নেই, IIT তে পাবে না, কি হয়েছে, এগুলো তো পাবে যেহেতু মেন তোমার ভালো হয়েছে। আচ্ছা নেগেটিভ মার্কিং উত্তর দিলাম। দাদা IIT করার জন্য যেই অ্যাডভান্স দিতে হবে, আমি জানি যেই অ্যাডভান্স অনেক টাফ, যেই অ্যাডভান্স সম্পর্কে এখন একদমই ভাবা দরকার নেই, আমি বারবার করে বলছি, IIT তোমার যেই মেনের জন্য আগে ভালো করে প্রস্তুতি নাও, এই প্রস্তুতিটা যদি ভালো হয় তারপরে আমরা ধীরে ধীরে যেই অ্যাডভান্সে ঢুকবো, ঠিক আছে। আগে যেই অ্যাডভান্সের কথা ভেবে ভয় পেয়ে লাভ নেই, হয়ে যাবে। ক্লাস 11-এ আমরা যেই অ্যাডভান্সের দিকে অতটা ঝোঁক দেবো না, কারণ 10ম শ্রেণী থেকে জাস্ট তোমরা 11-এ এসছো এবং তোমাদের অনেক কিছু তোমাদের একটুতে অসুবিধা হবে, প্রথম প্রথম একটু চাপ লাগবে, কিন্তু ক্লাস 11-এ আমরা শুধু যেই মেনের উপরে ফোকাস করবো, ঠিক আছে। মূলত মেন ফোকাস আমরা যেই মেনের উপর রাখবো। ক্লাস 11 যদি ভালো করে পড়াশোনা করো, তোমার মস্তিষ্কের সেই পরিমাণ বিকাশটা হয়ে যাবে যে তুমি তারপরে গিয়ে ক্লাস 12-এ উঠলে হয়তো তুমি অ্যাডভান্সের প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। তো অটোমেটিকলি ব্রেনের গ্রোথ হয়ে যাবে, তো এখন হয়তো অ্যাডভান্স দিলে তোমরা ভাবে কোন জগতে চলে আসছি, পালিয়ে যাবে এখন এইগুলো কোশ্চেন দিলে, ঠিক আছে। তো আগে মেনের উপরে আমরা ফোকাস করবো, আগে অ্যাডভান্সের চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা বলছে স্যার WBJEE এক্সাম কি? ওয়েস্ট বেঙ্গল বোর্ড জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, তাই তো? WBJEE এক্সামটা যদি দাও তাহলে তোমরা আমাদের পশ্চিমবঙ্গে যে ভালো টপ থেকে টপ যে ইঞ্জিনিয়ারিং কলেজ, আমাদের কলেজ হচ্ছে তোমার যাদবপুর ইউনিভার্সিটি, এখানে তোমরা চান্স পেয়ে যাবে ইঞ্জিনিয়ারিং হিসেবে। যাদবপুর ইউনিভার্সিটির প্যাকেজ অনেক ভালো লাগে, সব গল্প আগেও করেছি, ঠিক আছে। তো কি বলছিলাম যেন, হ্যাঁ, WBJEE প্রশ্নপত্র তো অবশ্যই বাংলাতে হয়, ইংলিশে হয়, বাংলাতে হয়, যেটা খুশি তুমি দিতে পারো। এবার এই WBJEE-র জন্য অনেকে শুধু অনেকে কি করবে যে না আমি যেই মেনের জন্য প্রস্তুতি নিব না, এগুলো আমার অকাতের বাইরে, আমি শুধু WBJEE-র জন্য নেব। একটা কথা বলি, যেই মেনে তোমার যতটা স্পিড লাগবে করতে তার থেকে বেশি স্পিড কিন্তু WBJEE-তে লাগবে, WBJEE-তে আরও স্পিডে আমাদের করতে হবে, ঠিক আছে। WBJEE লেভেল হয়তো যেই মেনের থেকে একটু কম হয়, হয়তো একটু কম হয়, কিছু ক্ষেত্রে অ্যাডভান্স লেভেলও প্রশ্ন থাকে দু একটা, তো সেগুলো বাদ দিতে পারো তুমি, কিন্তু WBJEE-র জন্য যারা প্রস্তুতি নিতে আছো তাদের বলবো WBJEE-র দিকে অত ঝোঁক দেওয়ার দরকার নেই, তুমি মেন প্রস্তুতি নাও যেই মেনের, যদি যেই মেনের ভালো প্রস্তুতি নিয়ে নাও WBJEE ক্লিয়ার হয়ে যাবে, বোঝা গেল? আর যদি শুধু WBJEE-র জন্য ভাবো যে যেই মেন আমার দ্বারা হবে না, আমি এত এত টাফ মানে এত পড়াশোনা করতে পারবো না, আমি শুধু WBJEE-র জন্য খাটবো, তাহলে WBJEE হয়তো হবে না, ঠিক আছে। আমি বলছি না হবে না, কিন্তু হয়তো হবে না, কারণ কি, কারণ যেই মেনের জন্য যদি তুমি ভালো করে প্রস্তুতি নিয়ে নাও, তুমি তারপরে যখন WBJEE-র প্রশ্নগুলো দেখবে প্রায় সমস্ত কিছু তোমার চেনা চেনা লাগবে, প্রায় সমস্ত কিছু করতে পারবে, ঠিক আছে। সো WBJEE-র জন্য এক্সট্রা করে কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই, যেই মেনের জন্য প্রিপারেশন নিলে WBJEE-র জন্য প্রিপারেশন প্যারালালি আমাদের হতে থাকবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। শুধু WBJEE-তে একটু পরীক্ষা, WBJEE পরীক্ষার আগে আমাদের একটু বেশ কয়েকটা পরীক্ষা দিতে হবে, টেস্ট টেস্ট মক টেস্ট এগুলো দিতে থাকলে স্পিডটা ধীরে ধীরে বাড়তে থাকবে, ঠিক আছে। WBJEE আশা করি ক্লিয়ার, তাই তো? যেই মেনের জন্য করলে WBJEE হয়ে যাবে, সিলেবাস তো একই সব। আচ্ছা দাঁড়াও, অনেক কমেন্ট এসেছে, আমি অনেকের কমেন্ট দেখছি না, একদম নিচে চলে যাচ্ছে, ঠিক আছে। এই দাঁড়াও 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 দাঁড়াও, ওকে, এই দাঁড়াও, WBJEE দেওয়ার পর কি কোথায় গেল? WBJEE দেওয়ার পর কি দাদা IIJEE দিতে পারি? আমি যাদবপুরে, আচ্ছা একজন বলছে দাদা আমি WBJEE দেওয়ার পরে, WBJEE যদি যাদবপুরে ঢুকে যায় তারপরে কি যেই দিতে পারো, মানে যেই মেন আর অ্যাডভান্সের কথা বলছে। দেখো ফার্স্ট অফ অল, যদি যাদবপুর, দেখো WBJEE দিলে ভালো কলেজ তুমি যাদবপুর পাবে, এবার যাদবপুর ধর সবাই পাবে না, সিট তো অনেক বেশি নেই, একদম আনলিমিটেড সিট নয়, তো যারা পেয়ে যাবে তাদের ভেরি গুড, ওখানেই থাকো, অন্য বাইরে আর কোথাও যাওয়ার দরকার নেই। অবশ্যই WBJEE তুমি পেয়ে গেলে তারপরে তুমি যেই মেন দিতে পারবে, তারপর যেই অ্যাডভান্স দিতে পারবে, ঠিক আছে। তারপর যদি দেখো হ্যাঁ যেই অ্যাডভান্স আমার হয়ে গেছে, IIT পাচ্ছি, তাহলে যাদবপুরকে ছেড়ে তুমি IIT-তে যেতে পারো, ঠিক আছে। বাকি
যাদবপুর পেয়ে গেলে এনআইটি ট্রিপল আইটি এগুলো যেতে হবে না, এগুলোর থেকে অনেক ভালো আমাদের যাদবপুর, ঠিক আছে? টাকা পয়সাও কম লাগে, ভালো প্যাকেজ, সবকিছু ভালো, ঠিক আছে? এবার এখানে আর একটা জিনিস, তোমরা এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই, যেই মেন আমরা পরপর 3 বছর দিতে পারি, ক্লাস 12 এ থাকাকালীন একবার দিলাম, তারপরে 2 বছর আমাদের কাছে চান্স থাকে পরপর, ঠিক আছে? পরপর 3 বছর আমরা যেই মেন দেওয়ার চান্স থাকে, বুঝা গেল? প্রথম বছরে তুমি ধরো WBJEE পেয়ে গেলে, কলেজে ভর্তি গেলে, পরে আরো তোমার কাছে 2 বার চান্স আছে, ঠিক আছে? তুমি চাইলে এটা আরো 2 বার দিতে পারো, দিয়ে তুমি আইআইটি তে যেতে পারো। যেই অ্যাডভান্স আমাদের কাছে 2 বছর চান্স থাকে, ঠিক আছে? 2 বার আমরা দিতে পারবো পরপর বছর, 2 বার দিতে পারবো, ঠিক আছে? তাহলে আমাদের কাছে 2 বার চান্স থাকে, 2 বছর, 2 বারের মধ্যে যদি না হয়ে যায় তাহলে আর কোনদিন হবে না, ঠিক আছে? এটা বলে দিলাম, আশা করি তোমার ডাউট ক্লিয়ার হয়েছে। দাদা ইংলিশে পড়াগুলো খুব, হ্যাঁ অবশ্যই, টিচাররা তোমাদের তো বাংলায় পড়াবেন, শুধু তোমাদের ইংলিশ শব্দগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? আর প্রশ্ন পড়ে ওই প্রশ্নের বাংলা মানে উদ্ধার করতে ইজি পাবে, এমন কোনো কঠিন প্রশ্ন না, সিম্পল ইংলিশে প্রশ্ন লেখা থাকবে, ঠিক আছে? ইংলিশে প্রশ্নটা পড়ে জাস্ট মানেটা বুঝতে হবে, যেটা প্র্যাকটিসের সাথে সাথে হয়ে যাবে। আচ্ছা এবার একটা কথা চলে আসি, যেহেতু অনেকক্ষণ টাইম হয়ে গেল, বই সম্পর্কে একটু আলোচনা করে দিই, তারপর তোমাদের ডাউট নিচ্ছি। আচ্ছা দেখো, তোমাদের যেহেতু ফিজিক্স ক্লাসগুলো, সরি, তোমাদের ফিজিক্স ক্লাসগুলো যেহেতু আমি নেব শুধুমাত্র, ঠিক আছে, যেহেতু ফিজিক্স নেব, আমি তোমাদের এইটুকু বলে দিচ্ছি যে যেই মেন যেই অ্যাডভান্সের জন্য ফিজিক্সের কি কি বই নিতে হবে। যদি তোমরা ইউটিউবে যেয়ে সার্চ করো যে যেই মেন যেই অ্যাডভান্সের জন্য কি কি বই পড়তে হবে, এত কনফিউজ হবে, এত কনফিউজ হবে, 2-3-4 দিন ধরে হয়তো তুমি বইয়ের চক্করে পড়ে থাকবে, কোন বই নেবো কোন বই নেবো না, কারণ এক একজন এক এক মত দেবে, অনেকজন অনেক রকম মত দেবে, অনেকজন অনেক রকম বইয়ের কথা বলবে, কেউ বলবে এইচ সি বর্মা করে নাও, কেউ বলবে ডিসি পান্ডে করো, কেউ বলবে সেঙ্গেজ করো, অনেক বই রয়েছে, ঠিক আছে? অনেকে বলবে অ্যালেন এর মডিউল কিনে নাও, অ্যালেন এর মডিউল করলেই হয়ে যাবে, অনেকে অনেক রকম কথা বলবে, ঠিক আছে? তো সেই চক্করে যাওয়ার দরকার নেই, সিম্পল আমি বলে দিচ্ছি, তোমাদের ফিজিক্সের ক্লাসগুলো তো আমি করাবো বলে দিয়েছি, হুম, 11 আমি করে দেবো, 12 আমি করে দেবো, তো আমি যেটা বলছি সেটাই মুহূর্তে মেনে চলো, তারপরে কি করবে বলে দিচ্ছি। ক্লাসে আমি ইউটিউবে ক্লাসে আমি যা যা কিছু করাবো, যা যা কিছু করবো, সেগুলো নোট টুকবে খাতাতে, বোর্ডে যা করবো সেগুলো নোট টুকবে, পরীক্ষার আগে ওই নোট খাতা পড়লে হয়ে যাবে, অন্য কোনো বই থিওরির জন্য পড়ার দরকার নেই। যদি নোট পড়ে কিছু ভুলে যাও, ভিডিও একটু আরেকবার দেখে নিতে পারো কোনো ক্লাসের, বা একটা বই রয়েছে, কোন বই, যেখান থেকে তুমি তোমার থিওরিটা ক্লিয়ার করতে পারবে, সেটা হচ্ছে যারা বাংলা মিডিয়ামের, তোমরা কি করবে, তোমাদের যে ছায়া প্রকাশনী বই রয়েছে ওটাই পড়তে পারো, আর যারা ইংলিশ মিডিয়ামের রয়েছে তাদের বলে দিচ্ছি কনসেপ্ট অফ ফিজিক্স বাই এইচ সি ভার্মা, ঠিক আছে? এইচ সি ভার্মার যে কনসেপ্ট অফ ফিজিক্স এর বই রয়েছে, 2 ভলিউম, ভলিউম 1 আর ভলিউম 2, এইচ সি ভার্মার 2 বই রয়েছে, ভলিউম 1 ভলিউম 2, ওই 2 বই থেকে তোমরা তোমাদের থিওরি অনেক ভালো কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? বাকি ক্লাসে যা করাবো ওগুলো নোট টুকলে হয়ে যাবে, হুম, তাহলে কনসেপ্ট ওখান থেকে হয়ে যাচ্ছে। এবার পরীক্ষার প্রশ্ন আমাদের মূলত 90% আমাদের ক্যালকুলেশন বেসড আসে, ঠিক আছে? বিভিন্ন অঙ্ক দেবে সেগুলো করতে হবে, সেগুলো কোথা থেকে করবো? শোনো, ক্লাসে যত আমি অঙ্ক করাবো, ঠিক আছে, 100 অঙ্ক করাবো, প্রচুর অঙ্ক করাবো, ঠিক আছে, ক্লাসে যত অঙ্ক করাবো সেই অঙ্কগুলো যদি ভালো করে করো, হুম, সেগুলো যদি ভালো করে করো তাহলে বলতে পারো যেই মেনের জন্য হয়ে যাবে, কিন্তু তারপরও প্র্যাকটিসের জন্য, তার সাথেও প্র্যাকটিসের জন্য একটা বই আমাদের সবাইকে রাখতে হবে, একটা বই সবাইকে রাখতে হবে, যারা যারা এই মুহূর্তে আছে সবাইকে বলে দিচ্ছি, ফিজিক্সের জন্য একটা বই কিনতে হবে, সেটা হচ্ছে এইচ সি ভার্মা, ঠিক আছে? এইচ সি ভার্মা ভলিউম 1 আর ভলিউম 2, আচ্ছা, কনসেপ্ট অফ ফিজিক্স বাই এইচ সি ভার্মা, বইটা ইংরেজি বই কিন্তু ওই বইটাই তোমরা নেবে। এইচ সি ভার্মার যে ভলিউম 1 ভলিউম 2 রয়েছে, শুধুমাত্র আমি ক্লাসে যেগুলো করবো ওগুলো ভালো করে করবে, আর এই বইটা শুধুমাত্র, শুধুমাত্র এই বইটা যদি ভালো করে করো, খুঁটিয়ে A to Z করো, যেই মেন তো হয়ে যাবে, আর অন্য এক্সট্রা কিছু করার দরকার নেই, তার সাথে অ্যাডভান্স লেভেলেরও অনেক কিছু হয়ে যাবে, ঠিক আছে? তো এই মুহূর্তে 1000 বই কেনার দরকার নেই, ডিসি পান্ডে ফান্ডে যা কিছু রয়েছে অত কিছু যেতে হবে না এই মুহূর্তে, ঠিক আছে? এই মুহূর্তে শুধু যেটা তোমার মাথায়, একটাই বই কিনবো, এইচ সি ভার্মা, ক্লাসে আমি যা করবো সেগুলাই করবে, ক্লাসেরগুলো ভালো করে প্র্যাকটিস করবে, সাথে এইচ সি ভার্মা করতে থাকবে, এগুলো করলে দেখবে আর টাইম পাচ্ছ না, কারণ সাথে আরও ওই ফিজিক্স কেমিস্ট্রি রয়েছে, ম্যাথ রয়েছে, ওগুলো সাথে রয়েছে, ঠিক আছে? তো যখন তুমি ক্লাস 11-এ এগুলো সমস্ত কিছু করা হয়ে যাবে, এইচ সি ভার্মা আর আমার ক্লাসগুলো করা যদি হয়ে যায়, এবার ক্লাস 12-এ যখন উঠলে যে দেখলে না 11-এ তোমার সব হয়ে গেছে, ওগুলোকে তো রিভিশন দেবো, কিন্তু আমার প্র্যাকটিসের জন্য আরও প্রশ্ন দরকার, তখন ক্লাস 12-এ গিয়ে আমরা কোনো একটা ভালো কোচিং সংস্থার মডিউল কিনে নেব, সেই মডিউল থেকে প্রশ্ন প্র্যাকটিস করলে হয়ে যাবে। তাহলে আপাতত জন্য ফিজিক্সের একটাই বই লাগবে, সেটা হচ্ছে এইচ সি ভার্মা ভলিউম 1 ভলিউম 2, বোঝা গেল? এই বইটা সবার জন্য, শুধুমাত্র এই বইটা নিলেই হয়ে যাবে। দেখি বা তোমাদের কমেন্টগুলো একটু চেক করি, কোনো যদি ডাউট থাকে এই রিলেটেড, বই শুধু একটাই নিতে হবে,
আর বাকি তোমাদের স্কুলে পড়ার জন্য তো ছায়া প্রকাশনী বইটা নিতেই হচ্ছে, ওটা তো পড়বেই। দাদা ক্লাস 10 ফেল করলে কি জেই এর জন্য প্রিপারেশন নিতে পারবো? তুমি প্রিপারেশন নিতে পারো অবশ্যই, কিন্তু তোমাকে তো ক্লাস 10 আরো একবার দিতে হবে। তো ক্লাস 10 এ যাতে পাস করে যাও তার জন্য ক্লাস 10 এর পড়াটা তোমাকে পাশাপাশি করতে হবে আরেকবার, ঠিক আছে? দাদা কবে থেকে পড়াবে? 20 তারিখ থেকে, আজকে 18 তারিখ, 20 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে বলে দিয়েছি, ইউটিউবে হবে 20 তারিখ থেকে। তোমাদের যত বন্ধু রয়েছে সমস্ত বন্ধুদের শেয়ার করে দিও, ঠিক আছে? জানিয়ে দিও সবাই এসে যেন ক্লাস করে, ঠিক আছে? আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগবে। দাদা যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য WBJEE এর জন্য কোন বুক ফলো করব, কি করে প্রিপারেশন? সেম বুক, এই সি ভার্মা ভালো করে করতে হবে, ক্লাসে আমি যা করাবো সেগুলো করতে হবে, আর একটা বই নিতে হবে। আর একটা বই বলতে ভুলে গেছি, সবার জন্য নিতে হবে কি বই, বিগত বছরের প্রশ্নাবলীর একটা বই পাওয়া যায়, ঠিক আছে? বিভিন্ন কোম্পানি, দিশা পাবলিকেশনের রয়েছে, তারপরে অসওয়ালের রয়েছে, অ্যারিহেন্টের রয়েছে, আরো কি কি রয়েছে, MTG, মানে বিভিন্ন কোম্পানি রয়েছে, যে কোনো একটা কোম্পানির বিগত বছরের প্রশ্নের বই আমাদের নিতে হবে। বিগত হয়তো তোমার 40 বছরের পেতে পারো বা 21 বছরের পেতে পারো, 21-40 বছর ওগুলোর মতো যে কোনো একটা বিগত বছরের বই আমাদেরকে কিনতে হবে। যেই বইয়ের মধ্যে কি আছে, JEE Main এবং JEE অ্যাডভান্স এর জন্য একটা বিগত বছরের বই কিনতে হবে। যেই বইয়ের মধ্যে বিগত, ধরো আমরা ধরো 21 বছরের বই কিনলাম, তাহলে ওই বইয়ের মধ্যে কি থাকবে, বিগত 21 বছরে JEE Main-এ যত প্রশ্ন আছে সকল প্রশ্ন ওর মধ্যে থাকবে, চ্যাপ্টার ওয়াইজ, এবং তাদের উত্তরও করে দেওয়া থাকবে। সেই বইটা আমাদের লাগবে। যেই অ্যাডভান্সেও বিগত 21 বছর, ধর যদি 21 বছর বই নিই, 21 বছরে যা যা প্রশ্ন এসেছে সেই প্রশ্ন ওই একটা বইয়ের মধ্যে আছে, উত্তর করে দেওয়া আছে। বোঝা গেল? WBJEE জন্য কি করবে, এই সিভার মতো নিচ্ছ, তার সাথে একটা বিগত বছরের বই কিনে নেবে WBJEE-র। যারা কলকাতায় আছো কলেজ স্ট্রিটে চলে যাবে, WBJEE-র বিগত বছরের প্রশ্নগুলির একটা বই কিনে নেবে, যার মধ্যে WBJEE-তে বিগত বছরগুলিতে কি কি প্রশ্ন এসেছে এবং তাদের সলিউশনও করে দেওয়া আছে, ওই বইটা কিনে নেবে। যার ফলে কি হবে, আমি তোমাদের কোন একটা টপিক ধরো পড়ালাম, ঠিক আছে? ধরো আমি কি বলবো, ধরো প্রথমে একটা টপিক পড়ালাম, ধরো তোমাদের হচ্ছে তোমার যে 1D motion রয়েছে, সবার প্রথমে একমাত্রিক গতি। এবারে একমাত্রিক গতিতে আমি ধরো প্রথমে তোমাদের ধরো সরণ, তারপরে যা যা রয়েছে ত্বরণ রয়েছে, বেগ রয়েছে, এই জিনিসগুলো যখন তোমাদের পড়াবো, কোনো একটা টপিক পড়ালাম, তারপরে আমি তোমাদের অঙ্ক করিয়ে দিলাম, তোমাদের দায়িত্ব এবার কি, আমি যেটা করলাম সেটা তো করলে, তারপরে এই সি ভার্মাতে ওই টপিক থেকে কি প্রশ্ন আছে সেটা সলভ করে নিলে, তারপরে কি করবে, বিগত বছরে যে বইটা কিনেছো ওই বইটা খুলবে, দেখবে আচ্ছা দাদা আজকে এই টপিকটা পড়িয়েছে, এই টপিকে কোন বছর কি কি প্রশ্ন এসেছে সেগুলোর সমাধান করে দেওয়া রয়েছে, সেগুলো জাস্ট প্র্যাকটিস করতে হবে। বিগত বছর প্র্যাকটিস করলে এটা বুঝতে পারবে যে প্রতি বছর যেই মানে এই প্রশ্নগুলো আসছে, এই ধরনের প্রশ্ন, ওগুলোকে আমরা করতে পারছি, যদি ওগুলো করতে পারো তাহলে আর চাপ নেওয়া দরকার নেই। বোঝা গেল? পুরো একদম ভালো প্রিপারেশন হতে থাকবে, প্রথম থেকে দুটো বই কিনে নেবে, এই সি ভার্মা আর বিগত বছরের বই, ঠিক আছে? আচ্ছা তোমাদের যদি কনফিউশন হয় বা বইটা কোথা থেকে নেবে, যাদের অফলাইন নেওয়া সম্ভব রয়েছে তারা অফলাইন কিনে নেবে, যাদের অফলাইন নেওয়া সম্ভব তারা দোকানে গিয়ে বলবে কিনে নেবে, আর যারা অফলাইন কিনতে পারবে না, যদি অসুবিধা হয় কোনো ভিডিওর কমেন্টে আমাকে জানিয়ে দিও, যদি দেখি একটু বেশি মানে কমেন্টে যদি দেখি যে অনেকে অফলাইন কিনতে পারছো না, আমি তাহলে চ্যানেলে একটা পোস্ট করে দেবো, ঠিক আছে? একটা পোস্ট দিয়ে দেবো, ওই পোস্টের লিঙ্ক দিয়ে দেবো, অ্যামাজনের বা ফ্লিপকার্টের লিঙ্ক দিয়ে দেবো, এই সি ভার্মার দুটো ভলিউমের বইয়ের লিঙ্ক দিয়ে দেবো। অ্যামাজনে আমি দেখেছি তোমার এই সি ভার্মার Volume 1 আর Volume 2 দুটো বই আছে, ইভেন ওই দুটো বইতে যত প্রশ্ন আছে তাদের সমাধানেরও বই আছে, ঠিক আছে? তাদের সমাধানেরও বই পাওয়া যায়, সলিউশনেরও বই পাওয়া যায়, ঠিক আছে? তাদের সমাধানেরও বই পাওয়া যায়। তাহলে Volume 1 Volume 2 এদের